তাহলে যে এই যে টাস্ক বার, এই যে টাস্ক গুলো আছে, সেই টাস্ক গুলোকে কি করে টাস্ক বার বলে? এই টাস্ক বারটাকে আমরা অটো হোয়াইট করে দিয়েছিলাম, তাহলে স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে সেখান থেকে স্টার্ট টাস্ক বারকে অটো হোয়াইটে ক্লিক করে দিয়েছিলাম, যখনই ওখানে মধ্যে কার্সার নিয়ে যাচ্ছিলাম তখনই টাস্ক বারটা কি হয়ে যাচ্ছিল অটোমেটিক, এই যে অটোমেটিক কি হয়ে যাচ্ছিল, এটা উইন্ডোজ 10 এখানে একটু লক আগে দিয়ে লক টাস্ক বার, টাস্ক বারটা লক হয়ে গেল। আর এবার এখানে কি আনপিন টাস্ক বার, আর আনপিন হয়ে গেল, ঠিক আছে। এইভাবে উইন্ডোজ 10-এ আলাদা, উইন্ডোজ 8 আলাদা, উইন্ডোজ 7-এ আলাদা, কিন্তু সেটিং চেঞ্জ থাকে। এছাড়াও আমরা ওয়ালপেপার চেঞ্জ করা শিখেছিলাম, যে কি করে ওয়ালপেপার একটি ওয়ালপেপার চেঞ্জ করব। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে দেখো এখানে রাইট ক্লিক পার্সোনালাইজেশন দেখতে পাচ্ছ, স্টেপটা দেখছো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে দেখাচ্ছি, রাইট ক্লিক অন ডেস্কটপ, সেখান থেকে কোথায় যাব পার্সোনালাইজ ক্লিক করলাম, এখান থেকে দেখো ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ডের ছবি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা এখানে থিমে যাব, থিমে গিয়ে দেখো অনেক থিম আছে, ধরো ধরো যে থিম দেখো ক্লিক করে দিলাম, এই থিমের উপর ডবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে থিম চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা রাইট ক্লিক করে দেখো এখানে আছে নেক্সট ব্যাকগ্রাউন্ড, দেখো নেক্সট ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিলাম, আবার রাইট ক্লিক করে ডেস্কটপ রাইট ক্লিক করে আবার দেখো এখানে আছে কি লেখা আছে, নেক্সট ব্যাকগ্রাউন্ড, নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে পরের ছবি চলে এলো। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা উইন্ডোজ 10-এ কোনো ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড বা থিম চেঞ্জ করব। এবার জানতে হবে ব্যাকগ্রাউন্ড আর থিমের মানে তফাৎ কি, ব্যাকগ্রাউন্ড মানে ছবিটা। হ্যাঁ স্যার বুঝতে, হ্যাঁ বলো, ব্যাকগ্রাউন্ড আর থিমের মধ্যে তফাৎ কি? ব্যাকগ্রাউন্ড মানে হলো ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, থিম হলো ছবির সঙ্গে সঙ্গে অন্য এফেক্ট গুলো, যেমন সাউন্ড, জল পড়া সাউন্ড, যখন ক্লিক করছি এক ধরনের সাউন্ড এবং বিভিন্ন ধরনের এফেক্ট গুলো। তাহলে থিম ইজ আ কালেকশন অফ ব্যাকগ্রাউন্ড এফেক্টস সাউন্ড অ্যান্ড মাল্টিমিডিয়া সেটটা, আর ব্যাকগ্রাউন্ড পিকচার অনলি ফর পিকচার, ক্লিয়ার? তফাৎটা বুঝতে পারলে থিম আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এছাড়াও আগের দিন দেখেছিলাম কোন সিস্টেমে ডেট এন্ড টাইম কি করে চেঞ্জ করব, তাই না? এই দেখো না ডেট এন্ড টাইম এখানে দেখাচ্ছে, যদি এটা ভুল থাকে, যদি এটা ইন্টারনেটের সঙ্গে না মেলে তাহলে তো ইন্টারনেট করতে গেলে আমাকে আটকাবে, তাহলে সেক্ষেত্রে কি করব, এইটার উপর দেখো ডবল ক্লিক করলে কি হয়, দেখতে পেলাম পুরো ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, ডেট পাচ্ছি, টাইম পাচ্ছি, উইন্ডোজ 10-এ, উইন্ডোজ 8.1 ও 7-এ আলাদা। আজকে উইন্ডোজ 10 ধরে কিভাবে করব সেটা দেখাচ্ছি, বুঝতে পারলে? আগের দিন 8.1 ধরে করিয়েছি, আজকে উইন্ডোজ 10 ধরে ডেট টাইম কি করে চেঞ্জ করব সেটা দেখাচ্ছি, বোঝা গেল? দেখো আজকে ডেট দেখাচ্ছে ক্যালেন্ডারের মধ্যে, দেখো মে মাস, এখান থেকে ক্যালেন্ডার পরের মাসে যদি ক্যালেন্ডার দেখতে যাই, দেখো চলে গেলাম এপ্রিলের ক্যালেন্ডার বা পরের মাসের ক্যালেন্ডারে চলে গেলাম জুনের ক্যালেন্ডার, এইভাবে আমরা ক্যালেন্ডার দেখতে পাবো। এবার যদি বলি ডেট টাইম চেঞ্জ করব, এটার ওপর এই যে ডেট টাইমের ওপর রাইট ক্লিক করব, করার পর দেখো লেখা আছে অ্যাডজাস্ট ডেট, করার পর দেখো এখান থেকে কি চুজ করতে বলেছিলাম, টাইম জোনে করতে হবে, দেখো দিল্লি, এটা যদি অন্য চুজ করে দিই, ধরো এখানে যদি আমি অন্য কিছু চুজ করে দিই, করাচি চুজ করে দিই, দেখ যেমনি করবো ডেট অ্যান্ড টাইম চেঞ্জ হয়ে যাবে, দেখ করাচি না একটু আরো অন্যদিকে যাই, ধর পল্লুশন চেঞ্জ করে, দেখ দেখ এখন 10টা কত বাজে, দেখেছি চেঞ্জ হয়ে গেছে টাইমটা অটোমেটিক, সানডে 10টা কত বাজে, ঠিক আছে। এবার যদি আমরা কি করি, আবার ফিরে আসি আমাদের কলকাতা দিল্লি মুম্বাইয়ে, তাহলে এখন ঘড়ির সঙ্গে টাইম জোনটা সেট হয়ে যায়, 11:13 বাজে। তাহলে এইভাবে অটোমেটিক্যালি আমরা ডেট ও টাইম বা রিজিয়ন, একইভাবে রিজিয়ন দেখ কোন রিজিয়নে আছি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্পিচ এইভাবে আমরা সেট করতে পারি, রিজিয়নটা কি ইন্ডিয়া, কান্ট্রিটা ইন্ডিয়া। তাহলে বোঝা গেছে উইন্ডোজ 10-এ কি করে ডেট ও টাইম চেঞ্জ করব, ওটাকে যেমনি রিজিয়নটা চুজ করে দেবো অটোমেটিক ডেট আর টাইম ও নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে, অটো আপডেট হয়ে যাবে, সিস্টেম অনুযায়ী আপডেট হয়ে যাবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা
এইবার আমরা যদি কোনো অ্যাপস লোড করি, অ্যাপস মানে এখানে কোনো সফটওয়্যার লোড করি, তাহলে সেটা কোথায় লোড হয় বা সেই সফটওয়্যারটাকে কি করে আনইনস্টল করব সেটা দেখবো আমরা টেন দিয়ে। আজকে যা দেখছি সব টেন দিয়ে দেখছি কিন্তু, আর তোদের বইয়ে কিন্তু উইন্ডোজ 8 পয়েন্ট আছে, 8.1, ফলে কিছুটা চেঞ্জ আছে, হলেও বেসিক জিনিসটা কিন্তু এক। বুঝে নিবি স্টেপগুলো যখন লিখবি 8.1 দিয়ে লিখবি। তাহলে আমি আজকে 8.1 দিয়েই দেখাচ্ছি, না এটা দিয়ে দেখাই, এটা দিয়ে আগে দেখিয়ে নিই, তারপর উইন্ডোজ 8.1 দিয়ে দেখাবো। ওকে, আমার এখানে 10 লোড করা আছে আর উইন্ডোজ 8.1 এর একটা ভিডিও নিয়ে নেবো কিভাবে হচ্ছে দেখিয়ে দেবো। ওকে, দেখো কোনো অ্যাপ লোড করছি, ধরো কোনো অ্যাপ লোড করছি, নতুন কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার, যে কোনো একটা অ্যাপস, ধর বেঙ্গলি ওয়ার্ড বলে একটা আমি অ্যাপস লোড করবো, ঠিক আছে, হ্যাঁ আপনার ভয়েসটা, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ ধর অনলাইনে ধর কোনো কিছু লোড করি, ধর অনলাইন থেকেই লোড করি, কীভাবে অনলাইন থেকে লোড করতে হয় শিখিয়ে দিতে হবে। তাহলে প্রথমে আমরা কোনো ব্রাউজার খুললাম, ধর এই ব্রাউজারটা খুললাম, এখান থেকে ধর কোন একটা গেম বলে দেখ, ছোট গেম, ধর এই গেমটা লোড করতে চাইছি, এটা ডাইরেক্ট প্লে বলছে, দাঁড়া ইনস্টল গেম করি, দাঁড়া এগুলো রয়েছে, সুপার সুপার কাউ ধর এটাকে করতে যাই, ওই ধর পড়াচ্ছে, ওকে পড়াচ্ছে, হ্যাঁ বলো, এই যে ডাউনলোড করতে যাই সুপার কাউ, ধর ডাউনলোডটাকে হোক, বলো ঠিক আছে, তাহলে দেখ দেখ একটা ডাউনলোড হলো, তুই দেখতে পেলি, দেখছিস ডাউনলোড হয় কি করে বুঝলি? তো ডাউনলোডে ক্লিক করলাম, স্টেপটা দেখছিস, এইবার এখান থেকে ডাউনলোড, হ্যাঁ তাহলে আমরা নেট থেকে খুঁজে ডাউনলোড দেব, ওপেন ফাইল, ওপেনে গেলাম, এবার এটার নাম হলো সুপার ক্রাউ, ক্রো সরি সুপার কাউ, হ্যাঁ সুপার কাউ। এবার এটা কি করছি, আমরা ইনস্টল করছি, ইয়েস এই দেখ ওয়েলকাম টু সুপার কাউ সেট আপ উইজার্ড। এই গেম কি করে খেলতে হবে জানি না, জাস্ট ইনস্টল করছি তোকে দেখানোর জন্য কিভাবে কি হয়, ঠিক আছে।
এটাকে বলে অ্যাপস, যে কোনো গেম যে কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করা এটাকে বলা হয় অ্যাপস ইনস্টল ইনস্টলেশন। দেখো ইনস্টল হয়ে গেল, দ্য গেম হ্যাজ বিন ইনস্টল সাকসেসফুলি। ওকে পরে এখান থেকে যদি আমি লিখি, হ্যাঁ স্যার এই যে ফিনিশ হয়ে গেল, ফিনিশ করে শেষ হলো, কি করে বুঝবো হয়েছে কি? এখানে গিয়ে লিখলাম সুপার, এই দেখো প্লে সুপার কাউ, ধরো গেম খেলা শুরু হচ্ছে। ওই দেখ কি করছে কে জানে, কি করতে আমি জানি না, দেখ তোকে দেখাচ্ছি কি করতে হয় রে বাবা, ট্যাক 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 করছে, কি করবো আপনি, যা Professor Duryanti, meanwhile on the farm in Sunny Valley. But then, Professor Duryanti came and see through her network and dashed off to save the farm. ঠিক আছে, এরকম কিছু করবে আমরা, যা আমরা খেলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বেরিয়ে এলো, ঠিক আছে। তার মানে গেমটাকে ইনস্টল করলাম, গেমটা ডাউনলোড হলো, গেমটাকে ইনস্টল করলাম, গেমটা ইনস্টল হলো, গেমটা প্রপারলি রান হলো, রাইট। এবং আমরা রান করে দেখলাম সেটা প্রপারলি রান হলো। এইবার এই গেমটাকে কি করে আনইনস্টল করব, বা এই গেমটা কোথায় ইনস্টল হলো, কি করে এখান থেকে মুছব, রাইট, বোঝা গেল? তাহলে এইখানে আমরা যাচ্ছি স্টার্ট মেনুতে ক্লিক করে সেটিংস, সেটিংসে ক্লিক করলাম, এইখানের মধ্যে দেখ সিস্টেম আছে, ডিভাইস আছে, ফোন আছে, অ্যাপস বলে আছে না, অ্যাপস অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করব, যা আমরা এই অ্যাপস অ্যাপস লিস্টের মধ্যে চলে আসে, বোঝা গেল? এই অ্যাপস লিস্টের মধ্যে আমরা খুঁজব, এখানের মধ্যে সুপার কাউ এস দিয়ে খুঁজি, এস দিলাম সুপার কাউ, দেখ এস দিয়ে একটু খেয়াল রাখ, ভট করে বেরিয়ে যাবে, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু ভয়েসটা মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ আমি রেকর্ডিং করছি, আমার রেকর্ডিং এ দেখতে পাবো। তাহলে এখান থেকে কি খুঁজবো আমরা, সুপার কাউ, তাই তো? দেখ যত সফটওয়্যার লোড করি সব এখানে আছে, প্রচুর সফটওয়্যার লোড আছে, সুপার কাউ কোথায় গেল রে, সানফ্লাওয়ার প্রিমিয়ামের নিচেই ছিল, দেখেছিলিস? হ্যাঁ দেখ, এই তো সুপার কাপ, রাইট, পেয়ে গেছি। তাহলে এটাকে কি করবে এবার, এটাকে এবার আমরা আনইনস্টল করে দেবো, আমরা ক্লিক করলাম এর উপর, দেখো আনইনস্টল, বোঝা গেল? তাহলে ইনস্টল করা কিভাবে যায় দেখলাম, তাকে আবার ওখান থেকে মুছে দেওয়া যায়, আনইনস্টল করে বললাম দরকার নেই, বললাম ইয়েস, বললাম হ্যাঁ ইয়েস মুছে দাও, ও সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে মুছে দিল, এবং বললো আর ইউ সিওর ওয়ান টু কমপ্লিট রিমুভ, কমপ্লিট রিমুভ করবো, হ্যাঁ তার কম্পোনেন্ট গুলো হ্যাঁ সব করে দেবো, হয়ে গেল সাকসেসফুলি রিমুভ ইওর কম্পিউটার, ওকে বললাম, ব্যাস। দেখো এখান থেকে কিন্তু আর গেম নেই, লিস্ট নেই, সানফ্লাওয়ারের নিচে যাও, সানফ্লাওয়ারের নিচে টেকে হাই, নো সুপার কাপ, বোঝা গেল? তাহলে আনইনস্টল করলাম কি করে, আর একবার স্টেপটা দেখাই, প্রথমে ইনস্টল করবো যেরকম খুঁজি করে, যা ইনস্টল করি তা অ্যাপস এর মধ্যে গিয়ে লোড হয়, তাহলে সেই অ্যাপস কোথায় পাবো, স্টার্ট মেনু, আমি এগুলো বলে যাচ্ছি শুনে নে পরে লিখে নিবি, সেটিংস, সেখান থেকে কোথায় যাবো, অ্যাপস লিস্ট, সেখান থেকে লিস্টের মধ্যে অ্যাপস,
এই দেখো এই অ্যাপস এর মধ্যে থেকে খুঁজে বার করব কোথায় আছে, ক্লিক করব, সেখান থেকে আনইনস্টল করব, ব্যাস আনইনস্টল অটোমেটিক্যালি হয়ে যাবে। বোঝা গেল তাহলে? বলো এখন অবধি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।